हेलो गाइस वेलकम बैक टू 10 मिनट आर्ट स्कूल। तो आजकल भिडियो अपनारा बुझते कि धरनेर भिडियो हबे। तो एर आगेर दिन अपन आउटलाइन कर देखिए ठीक है पार्ट वन। तो आज के पार्ट टू करब। तो फुल छविटा आज के अपन ड्रो कर देखाबो। तो भिडियो ना टेने लास्ट पर्यन्त देखते थाकुन और चैनल नतून होले अवश्य चैनल सबसक्राइब कर कारण এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করি। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন না কিভাবে আমি ছবিটা আঁকতেছি, ঠিক আছে কোন পেন্সিল ব্যবহার করতেছি। তো মনে করেন আপনি একটা নারকেল গাছের ছবি আঁকার ভিডিও দেখতেছেন, ঠিক আছে তো ভিডিওটা আপনি স্কিপ করে নারকেল গাছের পাতাগুলো কিভাবে করে সেইগুলো দেখতেছেন, ঠিক আছে। তো যখন আপনি ছবিটা আর্ট করতে যাবেন তখন আপনার কি হবে, আপনি নারকেল গাছের পাতাগুলো ঠিকঠাকভাবে আঁকতে পারবেন, ঠিক আছে, কিন্তু নারকেল গাছগুলো কিন্তু আঁকতে পারবেন না। তো এই কারণে আপনার হচ্ছে प्रथम থেকে ভিডিওটা দেখা অবশ্যই প্রয়োজনীয়। আর প্রথম থেকে যদি আপনি ভিডিওটা না দেখেন তাহলে আপনি ছবিটার পুরো কিভাবে কি কোথায় কি পেন্সিল ব্যবহার করা হচ্ছে, কোথায় লাইট পেন্সিল ব্যবহার করা হচ্ছে, কোথায় ডার্ক পেন্সিল ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি পিকচারে দেখলেন যে পিকচারটা ওইখানে ডার্ক আছে, ঠিক আছে, তো আপনি ওইখানে ডার্ক করে দিলেন, কিন্তু ডার্ক করার আগে যে ওইখানে অন্য কোনো পেন্সিল বা অন্য কিছু ব্যবহার করা হয়েছে কি না সেই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে আপনার ওই ছবিটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তো আপনি হয়তো ওইখানে ভুল করবে। এই ভুলগুলো করার পরে আপনার মনে হবে যে 10 মিনিট আর্ট স্কুলের যে ভিডিওগুলো আপলোড করে তো এই ভিডিওগুলো ভালোভাবে শেখায় না। তো তখন আপনার মনে হবে যে আমি অন্য একটা চ্যানেলের ভিডিও দেখি, ওই চ্যানেলের ভিডিওতে হয়তো বা আমার কাজ হতে পারে বা আমি ওটা শিখতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি আসলে ওইগুলোই করে যাবেন। আপনি বারবার অন্য চ্যানেল করতে করতে আপনি কিন্তু ছবি আঁকাটা শিখতেই পারবেন না যে কিভাবে ছবিটা আঁকতে হয়, কিভাবে কি করতে হয়। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে। আপনি যদি না বুঝে এই জিনিসগুলো করেন তাহলে এটা আপনার ভুল, আমার ভুল না, কিন্তু আমি তো আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই বুঝে নিতে হবে। আপনারা এই ভিডিওটা না দেখে যদি এই কমপ্লিট পিকচারটা দেখেন, ঠিক আছে, তাহলে আপনার মনে হইতে পারে যে এই ছবিটাতে অনেক প্রকারের পেন্সিল ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এটা আমি বেশি কিছু ব্যবহার করিনি। একটা এইচবি পেন্সিল, একটা চারকোল পেন্সিল আর একটা মেকআপ ব্রাশ, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড করার জন্য সফট পেস্টেলের হচ্ছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রে কালার, আর হচ্ছে অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটা, হচ্ছে আপনার লাইট কিছু জায়গায়, যে জায়গায় লাইট এক অতিরিক্ত লাইট তো সেই জায়গায় হচ্ছে আপনার অ্যাক্রিলিক কালারের যে হোয়াইট কালার আছে তো হোয়াইট কালারটা ব্যবহার করেছি। আর পেপারটা যে একদম দামি পেপার তাও না, পেপারটা হচ্ছে আপনার 2 টাকার এ4 সাইজের পেপার। আর আমি সবসময় ট্রাই করি যে আপনাদের কম দামি পেপারে ভালো কিছু করে দেখানোর চেষ্টা করি। কম দামি পেপারে যখন আপনি ভালো একটা ছবি আঁকবেন, ঠিক আছে, তখন আপনার নিজের ভিতরেই একটা অন্যরকম একটা অনুভূতি আসবে যে আমি একটা কম দামি পেপারে একটা ভালো ছবি আঁকছি। তো ওই কারণেই আমি চেষ্টা করি যে কম দামি পেপারে ভালো কিছু করা যায় কি না। সবসময় যে দামি পেপারে করতে হবে, করে দেখাইতে হবে আপনাদের, সেটার কোনো মানে নেই। তাই আপনারও প্র্যাকটিসের ক্ষেত্রে বা এমনি যে কোনো ক্ষেত্রে, ধরেন আপনি একটা কম দামি পেপারে যখন ছবি আঁকবেন তখন আপনার ভিতরে অনুভূতিটাই অন্যরকম হবে যে আমি একটা কম দামি পেপারে এত সুন্দর একটা ছবি আঁকছি। ব্যাকগ্রাউন্ড করার জন্য আমি এইখানে সফট পেস্টেলের যে ব্ল্যাক কালারটা আছে তো ওইটা ব্যবহার করেছি, কারণ এইটা পেপারটা হচ্ছে কম দামি পেপার, যার কারণে হচ্ছে আমি সফট পেস্টেলের ব্ল্যাক কালারটা বেছে নিয়েছি। কারণ প্রথম দিক দিয়ে আমি চারকোল পেন্সিল ব্যবহার করে দেখেছি তো চারকোল পেন্সিল অতটা মানে ভালো হয় না, ভালো হয় না বলতে কি পেপারটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, তো যার কারণে সফট পেস্টেলটাই আমার কাছে ভালো লেগেছে আর এটা বেশি ডার্ক মনে হচ্ছে। আর যেহেতু এটা কম দামি পেপার তো এইখানে আপনি বেশি প্রেসারও দিতে পারবেন না, যার ক্ষেত্রে আপনি পেন্সিলটা না ব্যবহার করলেই ভালো হবে। আর আপনাদের কাছে যদি 200 GSM বা 300 GSM এর পেপার থাকে তাহলে আপনারা এই ছবিটা 200 GSM বা 300 GSM এর পেপারে যখন করবেন তো তখন আপনি পেন্সিল ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড করার জন্য, চারকোল পেন্সিল ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনার 200 GSM বা 300 GSM এর পেপার না থাকবে তখন আপনি সফট পেস্টেল বা চারকোল পাউডার এইগুলো ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আর এই ছবিটা আমার পুরো কমপ্লিট করতে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লেগেছে, তো আপনারা একটু বেশি সময় নিয়ে করবেন। আর আমার বেশি সময় লাগার কারণ হচ্ছে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড করার জন্য চারকোল পেন্সিল ব্যবহার করেছিলাম, ঠিক আছে, তো চারকোল পেন্সিলটাই আমার ভালো মনে হয়, তো ওইটা নিয়ে আমার একটু ভাবতে হয়েছে যে এইখানে কি সফট পেস্টেল দিলে ভালো হবে। তো ওইটা আমি আলাদা একটা পেপারে প্রথমে ট্রাই করছি যে এইখানে সফট পেস্টেল দিলে কেমন হবে, তো ট্রাই করার পরে দেখলাম যে না এইটাই ভালো কাজ হচ্ছে, ঠিক আছে, তখন আমি ওই সফট পেস্টেলটাই ব্যবহার করলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আপনারাও চাইলে আমি যেভাবে করছি এইভাবে করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনাদের ভালো মনে হয় যে 200 GSM এর পেপারে করব পেন্সিল দিয়ে তো 200 GSM এর পেপারে করেন, কোনো অসুবিধা নেই।
আর আপনাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি যে মেকআপ ব্রাশটা ব্যবহার করতেছি এটার দাম হচ্ছে আপনার 25 থেকে 30 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। এখানে কিছু কিছু জায়গায় অ্যাক্রিলিক কালার আমি ব্যবহার করতেছি, যেখানে হাইলাইট আছে ওইখানে অ্যাক্রিলিক কালার দিচ্ছি, তো আপনারা খেয়াল করবেন। গাইস আমার ছবিটি কিন্তু আঁকা প্রায় শেষের পথে, তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি ছবিটি দেখে বলুন কম দামি পেপারে কম পেন্সিল ইউজ করে কি ভালো ছবি আঁকা যায় কি না, অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।